স্বপ্ন ভেঙে দেওয়া মানুষগুলো কি জানে যে স্বপ্ন ভেঙে গেলে কতটা কষ্ট লাগে? হয়তো তারা জানে না, কারণ জানলে তারা কখনোই না কারো স্বপ্ন ভাঙতো না। আমাদের সম্পর্কটা ছিল 3 বছরের বেশি, সম্পর্কটা অনেক অনেক বেশি গভীর ছিল, একই এলাকায় বাসা আমাদের। আমাদের অনেক ব্রেকআপ হয়েছে, কিছুদিন পর পর আবার ঠিকও হয়ে গেছে, কারণ আমরা একজন আরেকজনকে ছাড়া থাকতেই পারতাম না। এভাবে 3টা বছর পার হয়ে গেছে। এর মধ্যে ওর বাসা থেকে অনেকবার জানাজানি হয়েছে, আমার বাসায় নালিশ দিয়েছে, কিন্তু ওই যে একজন আরেকজনকে ছাড়া থাকতে পারতাম না, আমার থেকে দূরে রাখার জন্য ওর ফ্যামিলি ওকে রাঙামাটি পর্যন্ত নিয়ে রাখছে 3 মাস, কোনো যোগাযোগ করতে দেয়নি। কিন্তু ওই যে বললাম একজন আরেকজনকে ছাড়া থাকতেই পারতাম না, লাস্টে ওকে এলাকায় নিয়ে আসে, ওর ফোন অনেক আগে থেকে নিয়ে নিয়েছে ওর ফ্যামিলি, তারপরে কোনোভাবে আমাদের আলাদা করতে পারে নাই, সবকিছু স্বাভাবিক ছিল। হঠাৎ একদিন শুনি ওর বিয়ে হয়ে গেছে। ভাই আমি তো বিশ্বাসই করিনি, পরে শিওর হলাম আমার মাথার উপরে যেন আকাশ ভেঙে পড়লো। মানে ওর বিয়ে হয়ে গেছে তার 3 দিন পর আমি জানতে পারলাম। ওর সাথে আমার লাস্ট কথা হয় ওর বিয়ের 4 দিন আগে, সবকিছু স্বাভাবিকই ছিল। বিয়ের 10-12 দিন আগেও সে আমার সাথে দেখাও করছে রীতিমতো যুদ্ধ করে, আমাকে বলছে একটা ফোন কিনে দিতে। আমি একটা ফোনও কিনে দিছি এই জন্য যে ফ্যামিলি থেকে কখনো কোনো সমস্যা বা প্রেশার করলে আমাকে জানাবে, বেশি সমস্যা হলে আমি ওর বাসায় গিয়ে ওকে নিয়ে আসবো। ওই দিন আমাদের এই কথা হয় যে আজকে তো বেশি সময় নেই, নেক্সট যেদিন বের হতে পারবো আমরা বিয়ে করে নিব, যেন পরে কোনো সমস্যা না হয়। এমনকি আমাকে এটাও বলে যে আমার কোনো সমস্যা হলে আমি তোমাকে জানাবো, তুমি এসে আমাকে নিয়ে যাবা। আমি অনেক সিরিয়াস হয়ে গেছি, কারণ 2 জন আর পারতেছিলাম না। কিন্তু ভাই হুট করে ওর বিয়ের কথা শুনে আমি পুরো পাগল হয়ে যাই, কিভাবে করতে পারলো এটা? আমাকে এত এত স্বপ্ন দেখিয়ে বিশ্বাস করেন ভাই, বিয়ের 1 মিনিট আগে জানলেও আমি ওকে নিয়ে আসতাম, কিভাবে করতে পারলো এরকম বেঈমানি আমার সাথে? আমি ওকে জীবনেও ক্ষমা করবো না ভাই। ও বিয়ের 4 দিন আগে থেকে যোগাযোগ বন্ধ করছে, ও সব জানতো যে ওর বিয়ে হয়ে যাচ্ছে, কিন্তু আমাকে বলে নাই। মানুষ কিভাবে এত বেঈমান হয়? এমন যদি করবে তাহলে আমার সাথে এই নাটকটা করার কি দরকার ছিল? আগে থেকেই বলতে পারতো, এত আশা দিয়ে পরে ভাই আমার জীবন তো লাশ বানা ছেড়ে দিল, আমার লাইফটা পুরো শেষ করে দিল। আমি ওর জন্য কি না করছি, পুলিশ পর্যন্ত গেছি, মারামারি করছি, আমার থেকে বয়সে ছোট ছেলের পা পর্যন্ত ধরছি ওর জন্য। এরকম বিশ্বাসঘাতকতা না করলেও পারতো, আমি জীবনেও ক্ষমা করবো না। জীবনের রাস্তা কিন্তু অনেক বড়, এটা তো সবেমাত্র শুরু, এখনো অনেকটা পথ চলা বাকি। এতেই যদি শেষ হয়ে যান তাহলে বাকি জীবন কিভাবে কাটাবেন ভাই? একটা কথা তো মানেন তাই না, যে আপনার সে কখনোই আপনাকে ছেড়ে যাবে না, আর যে ছেড়ে গিয়েছে সে কখনোই আপনার ছিল না। জীবনের এই রাস্তায় অনেক জায়গায় ভাঙা আছে, সেখানে একটু আস্তে যেতে হবে, সেখান থেকে নিজেকে গুছিয়ে এনে আবার চলা শুরু করতে হবে। দোয়া করবেন যে ওই মানুষটা আপনার হয় নাই ভালো হয়েছে, কারণ যে আপনাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারে ইন ফিউচার ভবিষ্যৎ